আদিবাসীদের উপর যে অত্যাচার নিপীড়ন চালানো হয়েছে তা বিশ্বের অন্যান্য আদিবাসীদের উপর চালানো নিপীড়ন নির্যাতনের চাইতে বহুগুণ বেশি। বিভিন্ন প্রেক্ষাপটে নানান উপায়ে সেসব নির্যাতন নিপীড়ন প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে চলছে, যা আদিবাসীদের বিশ্ব করেছে কিংবা দেশান্তর হতে বাধ্য করেছে। তাই এদেশের বিশেষভাবে সমগ্র অঞ্চলের আদিবাসীদের সমস্যা এবং সেগুলো নিরসনের উপায় সমূহ বের করতে গেলে এদেশের মানব সৃষ্ট বিভিন্ন প্রেক্ষাপট গুলোকে অবশ্যই স্মরণে রাখতে হবে, যা আদিবাসীদের বর্তমান পর্যায়ে নিয়ে এসেছে। বর্তমান সরকার এদেশের আদিবাসীদের জন্য ক্ষুদ্র নৃগোষ্ঠী আইন 2010 প্রণয়ন করে পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে বাংলাদেশের সংবিধানে এসের পথ হারায় সংযোগ করেছে, যা আদিবাসীদের জন্য একটি যুগান্তকারী ঘটনা ছিল।